ঘরের মধ্যে এত বড় অশান্তি হামদাইতে আছে, তোরে এত করে কইলাম আমার লগে চল, তুই তো গেলি না। আমি হেরে বইন ময়না সোনা, আমার ময়নার কথা তোর গ্যাদার কথা কত সুন্দর করে বুঝাইলাম রে বোন। হ্যাঁ বুঝছে না, দেখছেন আমি আপনাকে কইছিলাম না, আপনি যদি বুঝাতে জানো ঠিকই বুঝবি, আপনি যদি একটা পাগলকে বুঝান সেও বুঝতে পারবে, আর অন্তত মানুষ বুঝতে পারছি। গোড়ার আন্ডা বদ্ধে কিসের জন্যে বুঝা তো দূরে, তাও হে করাল করছে। হ্যাঁ আমাগো স্বামীর তৃতীয় বউ হইবে হইবে হইবে, এই কথা কইছে এই কথা কইছে, আপনি কিছু না কই কাঁদতে কাঁদতে জায়গা আইছেন। বোন বিশ্বাস কর, তার হাতে দর্জি পায় পর্যন্ত পড়ছে, চোখের পানিতে তিনতলা বাইসে গেছে। এরপরে আমার কথা শুনে শুনে নাই, আপনি ভয় দেখাইছেন না? আমি তো ভাবলাম কি একটু ভদ্রভাবে বললে হয়তো বা শুনবে, কিন্তু কান তো হইল না। ভাবলাম আমি আর শয়তানি চেহারাটা নাই দেখাই, এখন তুই চল। বুঝতে পারছি, যেহেতু আপনি এত ভালোভাবে কইছেন, আমার মনে হয় না কোনো ভদ্র মেয়ে হবি অভদ্রই হবি, তা না হইলে ভালোভাবে কর পারে। সেখানে জানলো দুই দুইটি বউ আছে বাচ্চাও আছে, সে জায়গা বিয়ে করতে রাজি হয়েছে। বুঝতে পারছি, এই আপনার কান্না থামান, ঠিক আছে কান্নাকাটি থামান। আমি যে কোন জায়গার মেয়ে সেটি তো বুঝতে পারিনি এখন, ঠিক আছে আপনি আমার সাথে চলেন, আমি দেখতেছি ও কি করে কি করে কি করে বি করে দেখতেছি। আপনার তো সাহস মন্দ না, আপনি আমার জামাই আমাকে জামাইক বি করতে যাচ্ছেন, আপনার সাহস দেখি তো বাঁচতেছি নি আমি। ও সেটা আপনার জামাই আর ওর জামাই যার জামাই হোক, আমার এত কিছু জানা দরকার নেই, আমি শুধু জানি যে ও আমার হবু জামাই। আচ্ছা আপনার হবু জামাই, আমরা তো ভাইকে আসছি, আপনি কবেন আমার হবু জামাই, আর আমরা তো আপনাকে একদম বরণ করে ঘর তুলব। এই শুনেন আপনি কয় দিচ্ছি, আপনি যদি খালি আমাকে জামাই বিয়ে করার কথা, বিয়ে তো দূরে থাক, যদি বিয়ে করার কথা চিন্তাতে বলেন, আপনার মগজের ভিতরে আইসি আমরা দুজন এমন ঢোল বাজাবো বিয়ে করার স্বাদ মিটছে। এর জন্যই তো আপনাদের জ্বালা যন্ত্রণায় আপনাদের জামাই আরেকটা বিয়ে করতে চাচ্ছে। আপনি কি কইলে দিদি, এই কি মনে করছিস নিজে? হ্যাঁ কি মনে করছিস আমাকে জামাই বিয়ে করবো আর আমরা দুজন বসে বসে তো দেখবো? হ্যাঁ কি মনে করছিস নিজে? হ্যাঁ আপনাদের আমার চেহারা দেখতে হবে না, আপনাদের জন্য তো ডিভোর্স দিয়ে দেবে। এই ডিভোর্স কাক দিবি, আমাকে ডিভোর্স দিয়ে তো বি করবি, তোর কি মনে হয় আমাকে ডিভোর্স দিবি আর আমরা ডিভোর্স পেপার হাতে নিয়ে নাচতে নাচতে বাসা থেকে বেরিয়ে যাবো? সেটাই আপনাদেরকে করতে হবে, কারণ আমাদের কাছে আর কোনো উপায় নাই। ও লে এতদিন ধরে তো আমরা দুজন এই বাসাতে ঘোড়ার ঘাস কাটতেছি, তো তুই কবু আমরা শ্বশুর করে চলে যাব। এই শোননি কয়ে দিচ্ছি, ওই বাসাতে যাওয়ার আগে চিন্তা করি দেখিস, আমাদের মতো দুটি বউ কিন্তু ওই ঘরে আছে, কিভাবে তুই সংসার করিস সেটা কিন্তু আমরা দেখে নিব। তোরে একটু আগে আইসা আপামণি সোনামানি সালমালিকি কত সুন্দর করে বুঝাইয়া বললাম, মোর মইনের কথা বললাম, তোর হাত ধরে পা ধরে তোর মতো বেখাউজ মহিলার পা আমারে দিয়ে ধরাইছিস তুই তো আমাকে। এই আপনার পা ধরতে গেছেন, আপনি আপনি দেখেন আর ওকে দেখেন, আপনার সাথে ওর যায় আপনার পা ধরতে গেছেন কিসের জন্য? আপনার উপর তো আমার এখন পুরো অনেক রাগ হচ্ছে। আমি সব কিছু বুঝে ফেলেছি, এটা আমার ফাইনাল ডিসিশন, আপনারা প্লিজ প্লিজ আপনাদের ড্রামা বন্ধ করেন, আমার কাছ থেকে যান। একটা একটা কথার কথা বলি শুন, তুই তো এইভাবে যাব না, বুঝতে পারছি আমার জামাই আমাকে জামাইয়ের টাকা হয়েছে নতুন নতুন ওইটি দেখি তুই তার বিয়ে করতে চাচ্ছিস, 2 লাখ দিতেছি, 2 লাখ টাকা নিয়ে নিজের রাস্তা না। মাথায় কোথায় আপনাদের কিছুই নেই না, আমি 1 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে আমি কী করবো? মানে আমি যদি তাকে বিয়ে করি সব কিছু তো আমার।